গাজীপুর মহানগরীর সদর থানার দরদপাড়ার দোকান থেকে গত 10 ডিসেম্বর সন্ধ্যায় কয়েল কিনেছিলেন হৃদয় হোসেন। পরদিন তিনি এসে দোকানিকে বলেন যে কয়েলের মান খুব খারাপ। এতে ক্ষিপ্ত হন দোকানি রিয়াজুল ইসলাম। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি কিলঘুষি আর ছুরিকাঘাতে আহত হন ক্রেতা হৃদয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় সিআইডির এলআইসি শাখার একটি দল মূল অভিযুক্ত রিয়াজুল ইসলামকে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। ভিকটিম হৃদয় হোসেন নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য ক্রয় করার জন্য পার্শ্ববর্তী একটি মুদির দোকানে যান। সেখান থেকে যখন পণ্য কিনে আনেন, বাসায় আনার পরে দেখেন যে সেই পণ্যের গুণগত মান সঠিক ছিল না। পরবর্তী দিন সকালবেলা সেই দোকানে যান। দোকানে মোহাম্মদ রিয়াজুল ইসলাম তাকে তিনি বলেন যে কেন নিম্নমানের পণ্য তাকে সরবরাহ করা হয়েছে। এই নিয়ে তাদের সাথে সেখানে বাগবিতণ্ডা ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে মোহাম্মদ রিয়াজুল ইসলাম সেই দোকানের যিনি ওনার তিনি তার কাছে একটি ছুরি ছিল, সেই ছুরি দিয়ে হৃদয় হোসেনের পিঠে তিনি আঘাত করেন, রক্তক্ষরণ হয়। ওই হত্যার ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন পাঁচজনকে আসামি করে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় সিআইডি ছায়া তদন্ত শুরু করে। তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন সেখানে জড়ো হয়ে যায় এবং দোকানের যে মালিক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সেখান থেকে পালিয়ে চলে যায় এবং একই দিন তাকে হাসপাতালে যখন ভর্তি করানো হয় চিকিৎসাধীন অবস্থায় সেই দিন সন্ধ্যাবেলায় হৃদয় হোসেন মৃত্যুবরণ করেন এবং একই সাথে তার পিতা একটি হত্যা মামলা রুজু করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় যে সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া রিয়াজুল হৃদয় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।